আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আমরা কবুতরে শীতকালে কিভাবে যত্ন নেব। তো সেটি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সামনেই শীত আসতেছে। এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এবং অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভিডিওটি ফুল দেখবেন, অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, কারণ ভিডিওটি ফুল না দেখলে আপনারা বেশি কিছু বুঝতে পারবেন না, ভিডিওটি স্কিপ করবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মূলত যারা আমরা ছাদে কবুতর পালি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে শীত, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ শীতকালে কবুতরের বাচ্চা, শীতকালে কবুতরের বাচ্চা খুবই কম পরিমাণের হয়, এটাই স্বাভাবিক, কারণ শীতকালে অনেক মানে মশা পরিমাণের একটা বেশি থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে শীতকালে অনেক ঠান্ডা পড়ে, তো কবুতরের বাচ্চার জন্য খুব অসুবিধা। তো সেক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমরা কবুতরের খাঁচার যেই ইয়াগুলো আছে, মানে কবুতরের খাঁচার সাইডে আমরা ওই যে বোল্টের যেই 100 ভোল্টের, 120 ভোল্টের অথবা 60 ভোল্টের যেই বাতিগুলো আছে, ওই বাতিগুলো আমরা লাগামো, তাহলে অবশ্যই আমাদের কবুতরের শরীরে তাপ যাবে। সচরাচর আল্লাহ তাআলা কবুতরের পশমে দিয়ে রাখছে, মানে কবুতরের যেই শীতটা আটকানোর জন্য, তারপরও আমাদের একটু খেয়াল রাখা দরকার বিষয়গুলোর ভিতরে। তো শীতকালে আরও অনেক কাজ আছে, যেমন শীতকালে মশার যেই উৎপত্তিটা ওটা বেড়ে যায়, সেক্ষেত্রে মানে আপনারা খাঁচার চারোদিকে মশারি দিয়ে রাখবেন। যেমন এই যে আমি এরকম দিয়ে রাখছি, এটা মশারি আমার মানে কবুতরের খাঁচার। আর দেন হচ্ছে যে আমার এই যে কবুতরের জন্য একটা তেল পার, এটা দিয়ে পুরো খাঁচাটারে এভাবে ঢেকা দিই। তো সেক্ষেত্রে আমার পুরো খাঁচাটা মানে খাঁচার ভিতরে যে কবুতরগুলো আছে তাদের ডাইরেক্ট মানে বাতাস যায় না, সেক্ষেত্রে মানে কবুতরের জন্য খুব ভালো, ঠিক আছে। এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যারা ফ্যান্সি কবুতর পালেন তাদের জন্য শীতটা খুবই মানে একটু অন্যরকম, একটু খেয়াল রাখা দরকার বেশি যারা ফ্যান্সি কবুতর পালেন। ফ্যান্সি কবুতর যারা পালেন তারা তো সচরাচর ঘরের ভিতরেই পালেন, তো ঘরের ভিতরে পারলে আপনারা ঠিক সেম নিয়মই একটা বাতি দিয়ে রাখবেন, যাতে কবুতরের শরীর সবসময় গরম থাকে এবং যাতে মশা না কামড়াইতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা ছিল খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস। আরও অনেক বিষয় আছে যে কবুতরের যে শীতকালে যে খাবারটা দিবেন আপনারা, খাবারটা যেমন গরমকালে আমরা খাবার দিতাম শুধু গম অথবা হালকা পাতলা একটু ইয়া দিয়ে দিলাম, ঠিক আছে, এক্ষেত্রে শীতকালে খাবারটা দিতে হইব সরিষা, ঠিক আছে, শীতকালে খাবারটা দিতে হইব সরিষা। আমার এখানে কয়েকটা সরিষা আছে, মানে আদারটা আনতে হইব নিচ থেকে, ঠিক আছে। তো এগুলো একটু খেয়াল রাখতে হইব, যাতে সরিষা দিলে খাবারের যে কবুতরের যেই শরীরটা থাকবে ওটা হালকা একটু গরম হয়ে যাইব, সেক্ষেত্রে মানে কবুতরের জন্য খুব ভালো, আর এটা বাচ্চার জন্য খুবই খুবই ভালো। আপনারা বাচ্চা কবুতরের যারা যেটা আছে, যেমন এই বাচ্চা কবুতরগুলোতেও মানে আদার দিলে ওরা খাইব। তো এটা ছিল খুব গুরুত্বপূর্ণ এক টিপস, এবং এর মাঝে অনেক কিছু আছে যেটা আমরা মানে এখনও জানতে পারিনি, অবশ্যই আমি জানাবো আপনাদেরকে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা শীতকালে যারা আছে, যারা কবুতর পালেন, দেশি কবুতর যারা পালেন তাদের বেশি চিন্তা থাকে না, কিন্তু যারা ফ্যান্সি কবুতর পালেন তাদের খুব চিন্তা থাকে। যেমন সিরাজি কবুতর, পরে ফ্যান্সি টাইপের যে কবুতরগুলো আছে ওগুলো কিন্তু মানে একটু আহত বেশি হয় শীতকালের ভিতরে, ঠিক আছে। তো এগুলো একটু খেয়াল রাখবেন, কবুতরের দিকে খেয়াল রাখবেন, নিজের দিকেও খেয়াল রাখবেন, যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে কবুতরের ঠান্ডাও লাগতে পারে। তো নেক্সট টাইমে আমি কবুতরের ঠান্ডা লাগে কেন এবং এটার প্রতিকার এই সম্পর্কে একটা ভিডিও ইনশাল্লাহ আমি চ্যানেলে দিব অতি শীঘ্রই। তো আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন। এবং যাওয়ার আগে লাস্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।